হাই ফ্রেন্ডস, দেখতেই পাচ্ছ আমি রেডি হয়েছি, তার মানে আবার আজকে কোথাও যাব তোমাদেরকে নিয়ে। তো আজকে যেখানে যাব সেখানে খুবই সস্তায় মার্কেট বসে, তো চলো আমার সঙ্গে দেখে নাও ওখানকার মার্কেট প্রাইস কিরকম আর জিনিসের কোয়ালিটি কিরকম। চলো ঘুরে আসি। দেখো এখানে কিন্তু আমি মাস্ক পরে রেডি, আর এখানে দেখো রিও একদম রেডি, জ্যাকেট পরেছে, এখানে মাস্ক পরে রেডি। চলো না বেরোই, চলো। হাই ফ্রেন্ডস, দেখো আমি মার্কেটের মধ্যে চলে এসেছি। এখানে কোমরবন্ধ, এখানে মঙ্গলসূত্র, চেইন মঙ্গলসূত্রগুলো অনলি 60 rupees, কি সস্তা ভাবো তো তোমরা। এখানে কানেরগুলো, এখানে চোকার, দেখো চোকারগুলো অনলি 100 rupees, দারুণ, কি সুন্দর সুন্দর ডিজাইন। এখানে কানের ঝুমকোগুলো 100 টাকা করে দাম মাত্র, আর এই সেটগুলো 50 টাকা করে। এখানে দেখতে পাচ্ছো ম্যাট লিপস্টিক অনলি 50 rupees। আরও অনেক জিনিস আছে এখানে, ব্যাঙ্গেলস রয়েছে, পলা রয়েছে, সিটি গোল্ডের পলা বাঁধানো, কত সুন্দর সুন্দর কালেকশন, ভীষণ রিজনেবল প্রাইস। এখানে এই কালারফুল ঝুমকাগুলো মাত্র 100 টাকা করে দাম, ওয়াও। এখানে নেল পলিশগুলো 20 rupees, আর ক্লিপগুলো 10 rupees। এখানে দেখো হ্যান্ডলুমের শাড়িগুলো অনলি 300 টাকা, অনলি 300 টাকা, আর জামদানিগুলো 550 টাকা, কি অদ্ভুত কম রেট। এখানে এই সাদা শাড়িগুলো, এগুলো 200 টাকা করে দাম। দেখো এখানে হ্যান্ডলুমের ভালো কালেকশন আছে। এবারে আমরা একটুখানি এগিয়ে যাব, এখানে বেডশিট দেখা যাচ্ছে, বেডশিটগুলো একটু মিক্সড কাপড় আছে, কটনও আছে, 100 rupees করে। এখানে পার্সগুলো দেখা যাচ্ছে 120, 150, 180 এরকমের মধ্যে ব্যাগগুলোর দাম, ব্যাগেডিংগুলো আর একটু কমে পাওয়া যায়। এখানে জ্যাকেট রয়েছে, উডি রয়েছে, উডি জাস্ট 200 টাকা থেকে স্টার্টিং। এখানে 150 টাকা করে উডি, এক এক জায়গায় এক এক রকম দাম। এখানে দেখো রিংয়ে প্লাজো রয়েছে, মাল্টি কালারের মাল্টি প্রিন্টের প্লাজো রয়েছে অনলি 150। এগুলোর ঘেরগুলো একদম স্ট্রেট কাট, অতিরিক্ত ঘের নয়, কিন্তু এগুলোর দাম 150। এখানে যে নিচেকার রোতে যে কুর্তিগুলো রয়েছে ওগুলো 150, আর ওপরের রোতে যেগুলো রয়েছে ওগুলো 170। ভাবা যায়, অকল্পনীয় একটা রেট। ওপরে সিজিনটা 170 টাকা। প্রচুর দোকান বসেছে, নানান ধরনের আইটেম, কল্পনা করতে পারবে না এত কম রেটে এত সুন্দর ফ্যাশনেবল, ভীষণ ভালো কাপড়ের কোয়ালিটি। এখানে 200, 220, 250 নানান রকম রেটের কুর্তি রয়েছে, টপ রয়েছে। এখানে দেখো শাড়ির বাহার, আমি যেহেতু শাড়ি নিইনি তাই আমি শাড়ির দামটা করিনি সেভাবে। এখানে মাস্ক ভাবা যায় 10 টাকা করে, অ্যামেজিং, জাস্ট অ্যামেজিং। এখানে সুতির ছাপা শাড়ি কিনতে আমার মা আর আমার ছেলে দাঁড়িয়ে পড়লো। এখানে দেখো ওড়নার বাহার, রং বেরঙের ওড়না, রকমারি ওড়না, ও 100 টাকা থেকে স্টার্টিং, 130-140 শেষ, তুমি যেটা খুশি সেটা নাও। এখানে সায়া মাত্র 70 টাকা, এখানে গেঞ্জি মাত্র 60 টাকা, 120 টাকা, এখানে ব্লাউজ মাত্র 100 টাকা, এখানে দেখো তাঁতের হ্যান্ডলুমের শাড়ি
300 টাকা থেকে স্টার্ট 550 টাকা অবধি। এখানে যে কম্বলটা লোকটা প্যাক করছে ওটা 600 টাকা একজন কিনে নিয়ে গেল আমার সামনে। আমার মা এখানে শাখা করলে 100 টাকায়, কি কম রেট! মা বলল 100 টাকায় যে কদিন যায় যাক না। এখানে দেখো এই পাঁচগুলো 60 টাকা করে দাম, মাত্র 60 টাকা, অনলি 60 রুপি। যদিও আমি নিইনি, কারণ আমার লাগিয়ে দিচ্ছি, আমার প্রয়োজন নেই তাই আমি নিইনি। এখানে হারের সেট গুলো 250 টাকা করে, অদ্ভুত কালেকশন। এখানে দেখো ক্যাচার থেকে শুরু করে এখানে নাইটি 130 টাকা করে। এখানে ব্যাগ কাক কত কথা বলে আমাদের সঙ্গে, শুনে নি আমরা। আমি নিচ্ছি গেছে, আমরা এসটি নয়াডি থেকে, অল্প মার্জিনে আমরা দিই 20 টাকা 10 টাকা। কোথায় কোথায় হাটে বসো? বর্ধমান। এই ব্যাগগুলোর কি দাম দেখেছো? ছোট কম দাম আছে, বেশি বেশি দাম আছে। এখানে ফ্রক গুলো দেখাচ্ছে সব 250 টাকা, আর নিচে উডি গুলো 200 টাকা। ওয়াও, কি রিজনেবল প্রাইস, কি সুন্দর দেখতে। এখানে বাচ্চাদের সেট গুলো 200 টাকা করে দাম, এখানে ছেলেদের প্যান্ট গুলো 150 টাকা, এখানে ছেলেদের শার্ট গুলো অনলি 100 টাকায়। ভাবাই যায় না এত কম রেট, যেখানেই তাকাও সেখানেই দোকান আর দোকান। ওয়াও, ব্লেজার গুলো দেখো, এখানে ব্লেজার অনলি 1500 টাকা থেকে স্টার্ট। ভাবা যায় না, আমি তো কথা বলার শব্দ হারিয়ে ফেলেছি, কি দারুণ দারুণ কালেকশন এখানে। ওয়াও দেখো, এখানে চাদরও আছে 100-150 টাকায়, কিন্তু ভাবা যায় না এখানে 1500 টাকা থেকে ব্লেজারের আপার পার্টটা স্টার্টিং, 2500 টাকা পর্যন্ত এনাদের কাছে প্রাইস আছে। বেশ সুন্দর কালেকশন কিন্তু। এখানে যে জুতোগুলো আমরা দেখতে পাচ্ছি, জুতোগুলো 120 টাকা থেকে শুরু, রাবারের চপ্পলগুলো, আর ছেলেদের এই বড় লোফার জুতো যেগুলো আছে সেগুলো 200 টাকা করে দাম, আর বাচ্চাদের জুতোগুলো 70-90 টাকা এরকম দাম। আর এখানে আমাদের লেডিসদের যে জুতোগুলো দেখতে পাচ্ছি এগুলো অনলি 100-120 এরকম দাম। সামনে স্যান্ডেল গুলো 150 করে, 150 টাকা করে। তো তোমরা দেখতেই পাচ্ছ এখানে হঠাৎ করে ওয়েদারটা কেমন চেঞ্জ হয়ে গেল, আকাশটা মেঘলা হয়ে গেল, আর লোকজনও তাড়াতাড়ি ওই জন্য পালাচ্ছে বাড়ির দিকে। যদি রাস্তায় বৃষ্টি নেমে পড়ে তাহলে তো মুশকিল হয়ে যাবে, রোজই বৃষ্টি হবে মনে হয়। এখানে দেখা মিলল কাতান সিল্ক। কাতান সিল্ক এখানে অনলি 1800 টাকা থেকে স্টার্ট, 2200 পর্যন্ত আছে।
অনেক দূর দূর থেকে এনারা নিজেদের সামগ্রী গাড়িতে করে নিয়ে আসে। তো সবাই সেইভাবে ট্রলি সবাই সেইভাবে রিং দিয়ে সাজাতে পারে না, ওই জন্যই দড়ি দিয়ে হ্যাঙ্গারে করে এরা এরকমভাবেই সাজায়। তো এই হাটটি পেয়ারা বাগানের মাঠে প্রত্যেক বৃহস্পতিবার দুপুর 2 থেকে স্টার্ট হয়ে যায় রাত্রি 8:30, কোনো কোনো সময় রাত্রি 9 পর্যন্তও চলে। তো তোমরা সবাই এসো, দারুণ লাগবে তোমাদের। এত সস্তায় জুতো স্টার্টিং কত দেবে? দেখো ফ্রেন্ডস, হঠাৎ করে বৃষ্টি নেমে যাওয়ার জন্য আমরা এখন বাড়ির দিকে চললাম। তো অল্প কিছু কেনাকাটা করেছি, তোমাদের সঙ্গে সেটা শেয়ার করব, আর রেটগুলোও আমি অনায়াসে শেয়ার করব তোমাদের। তো ফ্রেন্ডস দেখো, আমরা তো বাড়িতে চলে এলাম হন্তদন্ত হয়ে, কি করব, হঠাৎ করে বৃষ্টিটা শুরু হয়ে গেল এখানে। তো একটু বিকেল বিকেলই গেছিলাম, অনেকটা দোকানের জিনিসপত্রগুলো শুট করতে পেরেছি, সেগুলোর দাম আমি অবশ্যই পাশে মেনশন করে দেব। আর খুব বেশি একটা নিজের মানে নিজের সাথে ভিডিওটা মানে নিজে শপিং করছি এরকম খুব বেশি একটা করতে পারিনি, কারণ একা একাই করতে হয়। তাও রিও মাঝে আমাকে হেল্প করেছে এক জায়গায়। তো তোমরা দেখতে পারবে যে আমি অল্প একটু আধটু কেনাকাটা করেছি। তো ওখানে সবজি থেকে শুরু করে কসমেটিক্স, তারপরে অর্নামেন্টস মানে জাঙ্ক জুয়েলারি অনেক কিছুই থাকে, আর ড্রেসের কালেকশন তো অনেক রকম। এখন শীতের যেহেতু সিজন, তাই জন্যে শীতের জামা কাপড়ও প্রচুর রয়েছে, এগুলো অনেক কম প্রাইসেই পাওয়া যায়। আর তার সাথে রয়েছে দামি দামি শাড়ি, যেগুলো আমরা মানে গিফট বলো আর সবার পক্ষে সম্ভব নয় সেই অতিরিক্ত দাম দিয়ে কেনা, সেরকম জিনিসও মানে সবার বাজেট পকেট বুঝেই কিন্তু মার্কেটের প্রাইসটা আছে। আমি অবশ্যই দেখাবো, তোমরা অবশ্যই এসো এখানে। প্রত্যেক এটা হচ্ছে চুচুড়া স্টেশনে নেমে যদি পেয়ারা বাগান মাঠ বলো, তো পেয়ারা বাগান মাঠ নামিয়ে দেবে, ওখানেই একদম ওপেন। আর যদি তোমরা ঘড়ির মোড় বাস স্ট্যান্ড বা ঘড়ির মোড়ে অটো স্ট্যান্ড থেকে আসতে চাও, পেয়ারা বাগান বললে পেয়ারা বাগানে অটোতে বা বাসে এদিকে আসবে না, মানে আমি অ্যাড্রেসটা বললাম, বাস স্ট্যান্ড থেকে বা অটো স্ট্যান্ড থেকে পেয়ারা বাগান বললে ওখানে নামিয়ে দেবে, কিন্তু বাস এদিকে আসবে। অটো আসে, টোটো আসে,
তো তোমরা অবশ্যই এখানে কেনাকাটা করতে পারো ইচ্ছা করলেই, অনেকটাই রিজনেবল প্রাইসে। তো মানে নিত্যদিনের প্রয়োজনীয় জিনিস হিসেবে এখান থেকে অনেক কিছু নেওয়া যায়। এমনকি বাজারে বসে আমি অল্প একটু সবজিও কিনেছি, সেটার দামটাও অবশ্যই শেয়ার করে দেবো। দিতে তো চাইছিল না, একটু বার্গেনিং করলে সঙ্গে সঙ্গেই দিয়ে দেয়। তো খুব মানে রিজনেবল প্রাইসে এখানে সবকিছু বিক্রি হয়। তো আমি অনেক দিন পর গেলাম, প্রায় বছর খানেক, লাস্ট ইয়ার থেকে আমি একদমই যাইনি। তো প্রায় 15-16 মাস পর, বছর দেড়েকের মাথায় আমি গেলাম আবার। তো বেশ ভালো লাগলো, আমি দু একটা জিনিস কিনেছি, অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর যেহেতু হঠাৎ করে বৃষ্টিটা নেমে গেল, তাই আমি বেশিক্ষণ থাকতে পারলাম না। আর যেহেতু আমার মাও সাথে এসেছিল, মাকেও একটুখানি এগিয়ে দিতে হলো বাড়ির জন্য, তো সেইভাবে হয়ে উঠলো না। তো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানাবে, তোমরা অবশ্যই এখানে এসো শপিং করতে। তো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই। আর একটা কথা অবশ্যই মনে করিয়ে দিই, যারা এখনো পর্যন্ত চ্যানেলটা সাবস্ক্রাইব করোনি, প্লিজ 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 আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দিও। একটা লাইক আর সাবস্ক্রাইবে কিন্তু আমাদের অনেকটা খরচা হয়ে যায় না, কিছুই খরচা হয় না। আমাদের সাপোর্ট না করলে আমরা তো এগোতে পারবো না। তো প্লিজ প্লিজ আমাকে একটু সাপোর্ট করে দিও তোমরা। আজকের জন্য বিদায় নিচ্ছি, দেখা হবে নেক্সট ব্লগে। সো টাটা, বাই বাই।